গ্রাম পঞ্চায়েতের গ্রামীণ সম্পদ কর্মীদের পক্ষ থেকে করোনা ভাইরাস সম্পর্কে একটি বিশেষ জরুরি ঘোষণা। চিলকিরহাট গ্রাম পঞ্চায়েতের গ্রামীণ সম্পদ কর্মীদের পক্ষ থেকে করোনা ভাইরাস সম্পর্কে একটি বিশেষ জরুরি ঘোষণা। আপনারা জানেন করোনা ভাইরাস বর্তমানে সারা বিশ্বে মহামারীর আকার ধারণ করেছে। সরকারের পক্ষ হইতে ইতিমধ্যেই সমস্ত রকমের ভিড় এড়ানোর জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে। এখনো যারা সতর্ক হননি তারা সতর্ক হয়ে যান, বিনা কারণে বাড়ির বাইরে বেরোবেন না, অযথা বাজার ঘাটে, পাড়ার মোড়ে, রাস্তাঘাটে, স্কুলের মাঠে অথবা বাড়ির সামনে ভিড় করবেন না। একসাথে ভিড় করে খেলাধুলা এবং তাসের আড্ডায় জমায়েত করবেন না। অন্তত পক্ষে একে অপরের থেকে 2 মিটার দূরত্ব বজায় রাখুন। মনে রাখবেন, জমায়েত বা ভিড় থেকে সংক্রমণ ছড়াতে পারে। সরকারি নির্দেশিকা না মেনে জমায়েত বা ভিড় করার চেষ্টা করলে প্রশাসন ব্যবস্থা গ্রহণ করিতে বাধ্য হইবে। কৃষক বন্ধুদের প্রতি একটি বিশেষ আবেদন। আপনারা কমপক্ষে একে অপরের থেকে 2 মিটার দূরত্ব বজায় রেখে জমিতে কাজ করবে। হাত ভালো করে না ধুয়ে নাকে মুখে হাত দেবেন না। বারবার সাবান দিয়ে হাত পরিষ্কার করে ধুয়ে নিন। বাড়ির বাইরে বেরোলে মাস্ক অথবা মুখে পরিষ্কার কাপড় বেঁধে বের হবেন। সদা সর্বদা জামা কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। যারা বিদেশ থেকে অথবা ভিন রাজ্য থেকে এসেছেন, ইদানিংকালে এসেছেন, তারা বাড়িতেই অন্ততপক্ষে 14 দিন বাড়ির ভিতরেই থাকবে। লকডাউনকে কোনোভাবেই অবহেলা করবেন না, ভয় পাবেন না, সতর্ক থাকুন। বাড়ির কল্যাণের জন্য লকডাউনকে মেনে চলুন, নিজের ও নিজের পরিবারকে নিয়ে একটু ভাবুন। চিলকিরহাট গ্রাম পঞ্চায়েতের গ্রামীণ সম্পদ কর্মীদের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ।